তুরস্ক কেন কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং কুর্দিরাই আসলে কারা? কুর্দিরা মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। বর্তমানে দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর পশ্চিম ইরান এবং দক্ষিণ পশ্চিম আর্মেনীয় অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে। আড়াই থেকে সাড়ে তিন কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে। মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম এই গোষ্ঠী কখনোই স্থায়ী একটি রাষ্ট্র পায়নি। কুর্দিদের মধ্যে বিভিন্ন ধর্ম এবং উপগোষ্ঠীর উপস্থিতি থাকলেও তাদের সিংহভাগ সুন্নি মুসলিম। বিংশ শতকের শুরুর দিকে কুর্দিদের অনেকে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনের চিন্তা করেন, যেটি কুর্দিস্তান হিসেবে পরিচিত হবে। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর পশ্চিমা জোট 1920 সালের চুক্তি অনুযায়ী কুর্দিদের জন্য একটি রাষ্ট্র গঠনের ব্যবস্থা নেয়। তবে তিন বছর পরই ওই সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় যখন লুসান চুক্তি অনুসারে তুরস্কের সীমানা নির্ধারিত হয় এবং কুর্দিদের আলাদা রাষ্ট্রের বিষয়টি সেখান থেকে বাদ দেওয়া হয়। কুর্দিরা তখন নিজ নিজ দেশে সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বসবাস করতে বাধ্য হন। পরের 80 বছরে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের জন্য কুর্দিদের নেওয়া প্রত্যেকটি প্রচেষ্টাকেই নিষ্ঠুরভাবে দমন করা হয়। বর্তমানে বেশিরভাগ কুর্দির বাস আর্মেনিয়া, ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কে। সেই সব দেশে তারা মাঝে মাঝে স্বশাসনের দাবি তুলে ধরে। এছাড়াও বিশ্বের অনেক দেশে কুর্দিরা বাস করেন। আরব বসন্ত শুরুর আগে সিরিয়ার জনসংখ্যার শতকরা 8-10% ছিল কুর্দি। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে তাদের সঙ্গে হাত মিলিয়েছিল যুক্তরাষ্ট্র, আর সিরিয়ার সরকার মূলত ব্যস্ত ছিল সুন্নি আরব বিদ্রোহীদের মোকাবেলা করতে। ফলে একসময় কুর্দিরা সিরিয়ার প্রায় 1/4 এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। সিরিয়ার কুর্দি এলাকা থেকে সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিলে তুরস্ক সেখানে হামলা শুরু করেছে, কারণ তুর্কি মনে করে কুর্দিরা সিরিয়ায় স্বাধীন দেশ পেলে তুরস্ক তার ভূখণ্ড হারাতে পারে। তুরস্কের মোট জনসংখ্যার 20% কুর্দি। স্বশাসনের দাবিতে 1984 সালে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, পিকেকে। সেই থেকে সংঘাতে প্রায় 40,000 জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান অবশ্য কুর্দি ভাষা ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কুর্দিদের নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন।